আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি ওষুধ নিয়ে হাজির হলাম। ওষুধটির নাম হলো হাইসোমাইড। এটার জেনেরিক নাম হলো হায়োসিন বিউটাল ব্রোমাইড। হায়োসিন বিউটাল ব্রোমাইড ওষুধটা যে কোনো পেট ব্যথায় সেবন করা যায়। পাকস্থলীর ব্যথা, পেটের নাড়িভুঁড়ির ব্যথা, কিডনির পাথরজনিত ব্যথা, মেয়েদের মাসিকের ব্যথা, মোট কথা পেটের যে কোনো ব্যথায় এটি সেবন করা যাবে। সেবন করার নিয়ম হলো, যাদের অবস্থা গুরুতর তথা পেট ব্যথা কিছুটা বেশি, তারা দিনে তিনবার করে সেবন করবে 20 মিলিগ্রাম হাইসোমাইড। আর যাদের অবস্থা হালকা পাতলা, তারা সাধারণত 10 মিলিগ্রামের ট্যাবলেটটা দিনে 2 থেকে 3 বার গ্রহণ করতে পারে। তবে যারা শিশু, বিশেষ করে বয়স 6 থেকে 12 বছর, তারা 10 মিলিগ্রাম ট্যাবলেটটা দিনে 2 থেকে 3 বার গ্রহণ করতে পারে। প্রতিটি ওষুধের কিছু সতর্কতা থাকে, সতর্কতা অবলম্বন করতে হয়। এই ওষুধটির সতর্কতা হলো, যারা হার্ট ডিজিজে ভুগছে, লিভার কিডনির সমস্যা আছে আগে থেকে, পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা আছে, তারা একটু সতর্ক থাকবেন এই ওষুধটি গ্রহণের আগে। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নেই, তবুও মুখ শুকিয়ে যেতে পারে, বমি বা বমি ভাব হতে পারে, প্রস্রাবের সমস্যা হতে পারে। কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে সবারই হবে এমনটা নয়, কারো কারো হবে, কারো কারো হবে না। যাই হোক, ওষুধটা হাইসোমাইড নামে কিনতে পারবেন, আরও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় বাজারে। আমার এই ভিডিওর এই উদ্দেশ্য নয় যে আমি আপনাদেরকে এই ওষুধটি সেবন করতে বলছি, বরং আমি শুধু ওষুধটি সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করলাম। আপনারা যে কোনো রোগ হলে সরাসরি নিকটস্থ একজন রেজিস্টার্ড MBBS ডিগ্রিধারী ডাক্তারকে দেখাবেন, তিনি আপনাকে সঠিক ওষুধ প্রদান করবেন। আদৌ এই ওষুধের আপনার প্রয়োজন আছে কি না সেটা একজন রেজিস্টার্ড ডাক্তারই সিদ্ধান্ত নেবেন, তিনিই আপনাকে সব বলে দেবেন। সো যে কোনো রোগে সরাসরি একজন ডাক্তারকে দেখাবেন। ও ছড়ি, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই ওষুধটা হজমের গণ্ডগোলজনিত যে পেট ব্যথা হয় সেক্ষেত্রেও অত্যন্ত কাজে লাগে। যাই হোক, পেট ব্যথা এড়ানোর জন্য বাহিরে রাজাবাজে খাবার এড়িয়ে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, নিয়মিত কুসুম গরম পানি খাবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওগুলো বন্ধুদের নিকটে ছড়িয়ে দিন। ধন্যবাদ।